টু তোর পরীক্ষার রেজাল্ট কেমন হলো? আর বলো না বাবা, হেডমাস্টারের ছেলে ফেল করছে। কিন্তু তুই পাশ করেছিস তো? ডাক্তার সাহেবের ছেলেও ফেল করছে। আরে তোর রেজাল্ট কি সেটা বল। ম্যাজিস্ট্রেটের ছেলে পর্যন্ত ফেল করছে। হারামজাদা, আমি জানতে চেয়েছি তোর রেজাল্ট কেমন হয়েছে। যেখানে হেডমাস্টার, ডাক্তার আর ম্যাজিস্ট্রেটের ছেলেরাই ফেল করছে, সেখানে আমি এমন কোন পণ্ডিতের ছেলে যে আমি পাশ করবো? জানো বাবা, সকিনা আজকে আমার মন ভেঙে দিয়েছে, কিন্তু তারপরেও আমার চাইতে ওই বেশি কান্না করছে। কেন? ওর তো খুশি হওয়ার কথা। আরে খুশি হবে কেমনে, আমি তো প্রতিবাদ স্বরূপ ওর আইফোনটা ভেঙে দিছি। আচ্ছা বল্টু, কি করছো বাবা আমার? আচ্ছা আমি তোমার বাবা হলাম কেমনে, আমি তো বিয়েই করি নাই। বল্টু, তুই যে আমার ছেলে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। কেন বাবা? কারণ তোর বয়সে আমি অনেক মেধাবী ছিলাম, তোর তো আমার মতোই হওয়া উচিত ছিল, কিন্তু তুই প্রত্যেকটা পরীক্ষাতেই ফেল করিস। তাইলে তোমার বাবা তো এত চাপা পাচ্ছিল না, কিন্তু তুমি এত চাপা মারো কেমনে? আচ্ছা বাবা, চাঁদের চেয়ে সূর্য বড় কেন? কি জানি বাবা, বলতে পারছি না। আকাশ নীল কেন? এটাও মনে পড়ছে না। সমুদ্রে এত পানি কেন? ওহ, কেন যেন এটাও পারছি না। আচ্ছা থাক বাবা, তুমি মনে হয় অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই আজকে আর প্রশ্ন করবো না। না না বাবা, তা কেন হবে, তুমি অবশ্যই প্রশ্ন করবে, কারণ আমি ছাড়া আর তোমাকে কে শেখাবে বলো? শোনো বল্টু, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আচ্ছা পিতারা তো ঘুমায় কেন? বল্টু, তুই জানিস তোর পড়াশোনার পেছনে আমার কত টাকা খরচ হয়? হ্যাঁ বাবা জানি, বলে তো পড়ালেখা কম করে তোমার খরচ কমানোর চেষ্টা করি। লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা। বল্টু, এসব বাজে কথা কার কাছ থেকে শিখেছো? বাবা এটা তো আমার কথা না, এটা হইতেছে নজরুলের কথা। ও আচ্ছা, তো তাহলে আর কখনো ওইসব বাজে ছেলের সঙ্গে মিশবে না। আচ্ছা বল্টু, আজকে তোমার স্কুলের টিচার কি বললেন? বলছেন আমার জন্য একজন ভালো অঙ্কের টিচার রাখতে। মানে? মানে তুমি যে আমার হোমওয়ার্কের অঙ্কগুলো করে দিছিলা, ওইগুলা সবগুলাই ভুল হয়েছে। কিরে বল্টু, তোর না দুদিন পরে পরীক্ষা, তো পড়াশোনা করছিস না কেন? আর বলো না বাবা, পরীক্ষার চাপে পড়া।